এই রাস্তা দিয়ে আমি এলেই ওয়েট করি যে কখন চিংড়িঘাটা পেরোবো আর এই লেকটা দেখতে পাবো। দারুণ লাগে এই লেকটা দেখতে আমার। সন্ধ্যেবেলায় ভিউটা আরও ভালো এর, অনেকে এখানে আসে বসে থাকে, বেশ ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় বসে এখানে। ভেতর দিকে পার্কও আছে এর, কিন্তু সেটাতে ঢোকার জন্য এন্ট্রি ফিজ লাগে, কিন্তু এখানে পুরো ফ্রি, দারুণ জায়গা একটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফরেজিং ড্রোন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা দেরি না করে ওই লাল বাটনটা টিপে দাও, মানে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা হিট করে দাও নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। অনেকেই বলছিলেন ফ্রাইডেতে আমি ভিডিও আপলোড করিনি কেন, অ্যাকচুয়ালি থার্সডে আমি হঠাৎ করে দীঘা চলে গেছিলাম রাত্রেবেলায়, ওই জন্য ফ্রাইডেতে ভিডিও আপলোড করতে পারিনি, আর ওই দীঘার ভিডিওটা এই ফ্রাইডেতে আমি আপলোড করব। আজকে কোনো ফুড ব্লগ হবে না, আজকের ভিডিওটা স্পেশালি আমার বাইকার বন্ধুদের জন্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই দেখেছো, আমি যাচ্ছি আজকে ফ্রিতে বাইকে মডিফিকেশান করাতে। ওই গড়িয়াতে মোটো মোর্স বলে একটা শপ আছে, যেখানে প্রায় সব টাইপেরই বাইকের আফটার মার্কেট পার্টস পাওয়া যায় মডিফিকেশানের জন্য। তো চলো যাই, ওখানে দেখাই তোমাদেরকে কী পাওয়া যায় কি না পাওয়া যায়। বেশি দূর নেই আর, এখান থেকে দেখতে পাচ্ছ বাঁ সাইডে যদি চলে যায় তাহলে গড়িয়া বাস স্ট্যান্ড, আমরা যাবো ডান সাইডে, ওই মোটোমোর শপটা এদিকেই পড়বে, এখান থেকে আর হার্ডলি 1 কিলোমিটার আছে আর। মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, জানি না মডিফিকেশান করার পর বাইকের সাউন্ড কেমন হবে। ফ্রিতে মডিফিকেশান, তোমরা হয়তো ভাবছো এটা স্পন্সার্ড ভিডিও, আরে না না একদমই না, এটা কারো ভালোবাসা কারো ইমোশনস। ভিডিওটা লাস্ট অবধি দেখো, বুঝতে পারবে সে কে, কার ভালোবাসা কার ইমোশন। থার্টি 33 কিলোমিটার বাইক চালানোর পরে লাস্ট অবধি পৌঁছালাম মোটোমোর্সে, বাইকটা পার্ক করব, ভেতরে যাব আর তোমাদেরকে সব কিছু দেখাবো কি কি পাওয়া যায় এখানে। ওয়েট অ্যান্ড ওয়াচ। এখানে আছে আমাদের পুরো অ্যাক্সেসরি সেকশন, সব রকম অ্যাক্সেসরিজ পাবেন, ইউনিভার্সাল অনেক কিছু আছে, হ্যান্ড গার্ড আছে, ইউনিভার্সাল নাকেল গার্ড, এখানে লিভার গার্ড পাবেন, সব টাইপের বাইকের জন্য পাবেন এখানে ইউনিভার্সাল জিনিসপত্র। এখানে লুব্রিকেন্টস আছে, সব রকম লুব্রিকেন্টস, পলিশ, চেন লিউব, তারপর ইঞ্জিন ফ্লাশ সব কিছু এখানে আছে। এখানে আফটার মার্কেট ভাইজার্স, ভাইজারগুলো আছে আফটার মার্কেট, কাউল পাবেন সব বাইকের, কাউল আছে, এটা আছে R15 V2, এটা আছে আরসি এর আপনার সামনের উইন্ডস্ক্রিন। আচ্ছা আরসি, এই কাউলটা কিসের? এটা আরসি 390 এর কাউল, আরসি 390। আচ্ছা, এখানে রেডিয়েটর গ্রিলস পাবেন अवेलेबल, এখানে মিড রেঞ্জের সব রকম হেলমেট পাবেন, স্টার্টস, ভেগা, আইএসআই মার্কের সব প্রিমিয়াম হেলমেট এখানে রয়েছে আইএসআই এর মধ্যে। লেডিস ইউনিসেক্স সব রকম হাফ হেলমেট রয়েছে, হাফ হেলমেট এখানে নিচেও রয়েছে। এগুলো রাইডিং ব্যাগ তাই তো? এখানে ট্যাল ব্যাগ আছে, স্যাডেল ব্যাগ আছে, টেল ব্যাগ আছে, হেলমেট ক্যারি করার আলাদা ব্যাগ হয় সেটাও আছে। আমাদের জ্যাকেট আপনাদের 5000 দিয়ে শুরু আছে আপাতত স্কিমিটারে, এখানে এগুলো সব প্রিমিয়াম রেঞ্জ। এটা আছে জিউস, এটা আপনার পড়ে যাবে 9000 মতন, এর মধ্যে আপনি লেভেল 2 সি সার্টিফাইড আর্মার পেয়ে যাবেন, প্লাস দু রকম লাইনার আছে, রেন থার্মাল। খুব একটা ভারী নেই, কমফোর্টেবলই লাগছে এটা, আপনি খুব দারুণ। এটা কত দাম বললে? জিউস এটা 9000 মতন, 9000। আরও আপনি জ্যাকেটের অনেক কালেকশান আছে, ভিজিট যখন করবেন তখন সব দেখতে পারবেন। হেলমেটগুলো একটু, হেলমেট ওখানে এক্সর আছে, LS2, অ্যাক্সিস, এদিকে MT, AGV পাবেন, AGV K3, এর মধ্যে ডাবল ভাইজার রয়েছে, এটা প্রাইস আপনার 22,500 টাকা। তো 22,000 টাকার হেলমেটটা দেখতে পাচ্ছ তো, ব্র্যান্ড ভ্যালু AGV, বেশ হালকা আছে কিন্তু ওটা যে ভারী, আমার এক্সরটা তো এর থেকে অনেক ভারী। রাইডিং শুজ আমাদের 3,800 টাকা থেকে শুরু, ওরাজো। আচ্ছা আচ্ছা, আরও আস্তে আস্তে অনেক ওরাজো বড় আছে,
আরও রেঞ্জ বাড়বে আস্তে আস্তে, 9500 অবধি আছে বিভিজি। এটার দাম 6500 টাকা, কালারটা আমার খুবই সুন্দর লেগেছে, যদি আমি নিই এটাই নেবো। এই ব্যাগটা ভালো, এই কালারটা বেশ ভালো, এটা দেখো। তোমরা যারা বাইক লাভার, যাদের বাইকের অ্যাক্সেসরিজ দরকার হয়, রাইডিং গিয়ার দরকার হয়, এখানে আসতে পারো, সত্যি ভালো, খুবই কালেকশন খুবই ভালো আছে। আর প্রাইসও ঠিকঠাকই দেখলাম, যেগুলো জিজ্ঞাসা করলাম, সব কিছু তো জিজ্ঞাসা করতে পারলাম না, বাট যেগুলো জানলাম প্রাইস ঠিকঠাকই আছে। আমি অ্যাড্রেস দিয়ে দেবো ডিসক্রিপশানে, আর যদি কোনো কিছু জানার থাকে দোকানের সম্বন্ধে কমেন্ট সেকশানে আমাকে জানিও, আমি ইনফরমেশান দিয়ে দেবো। আমার তো অলরেডি স্টক জিনিসই ভালো লাগে বাইকে, তো একটু পরেই চেঞ্জ করা হবে, এটা আফটার মার্কেট অ্যাডজাস্ট যেটা আছে চেঞ্জ করে করে দেখবো। এখানে জাস্ট বেন্ড পাইপটা লাগানোর জন্য এসেছে, কারণ ওখানে যেখানে শপ আছে ওখানে বেন্ড পাইপ লাগানোর ব্যবস্থা নেই, তো এখান থেকে বেন্ড পাইপটা লাগানো হবে, দিয়ে ওখানে গিয়ে অ্যাডজাস্টগুলো দেখবো কোনটা সাউন্ড ভালো আসছে, সেভাবে দেখে শুনে নেবো আর কি। তো তোমরা আফটার মার্কেট অ্যাডজাস্ট লাগানোর আগে স্টক অ্যাডজাস্টের সাউন্ডটা একবার শুনে নাও। এই অ্যাডজাস্ট লাগানোর পিছনে একটা স্টোরি আছে, তোমাদেরকে বলছি আমি স্টোরিটা, খুব সুন্দর একটা স্টোরি। তো এই যে আমার ভাই, অ্যাকচুয়ালি আজকে এই অ্যাডজাস্ট লাগানোর পিছনে এরই হাত আছে। আমি রাইডে নিয়ে গেছিলাম বাইকে 15 আগস্টে, সেদিন গাড়ির আওয়াজ শুনে, এত আওয়াজ শুনেছে গাড়ির সেদিন থেকে চিল্লাচ্ছে যে আমি অ্যাডজাস্ট লাগাবো গাড়িতে, অ্যাডজাস্ট লাগাবো। তো আমি মানা করেছিলাম ফার্স্টে, তো ও কী করেছে আমাকে না বলে বেন্ড পাইপটা অর্ডার দিয়ে দিয়েছে অ্যামাজনে। দেন হঠাৎ করে দুদিন তিন দিন পরে আসছে, আমি তো জানিও না, রুমে ছিলামও না, এসে করে দেখছি বেন্ড পাইপ, আমি তো অবাক পুরো। এবারে ভাই কিনেছে, লাগাতে তো হবেই, একটা মনের একটা সন্তুষ্টি লাগে না? হ্যাঁ, সত্যি কথা বলতে আমার ইউটিউব স্টার্ট করা বলো, ভিডিও এডিটিং বলো, সব কিছু আমি এর কাছ থেকেই শিখেছি, এখনো শিখছি, এনে থাকলে কিচ্ছুই হতো না আমার। এ করছে, প্রথম দিন যা ভয় পেয়েছিলাম আমি, যেদিন ফার্স্ট ভিডিও করতে, পরে 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 সেই ভয়গুলো না, পরে আস্তে আস্তে কি করব বলো তো, ছিল বলে আমি সেই ভয়টা আস্তে আস্তে করে কাটাতে পেরেছি। একদিন কি করব, এ যত যত কিছু ভিডিও করতে গিয়ে যা যা করেছে, যা উল্টো পাল্টা করছে, সেটা একটা কম্পাইলেশন বানাবো, আমি বানাবো, বানিয়ে পোস্ট করবো, দেখো তোমরা দেখো আর জানিও যে এটা করতে হবে কিনা। ঠিক আছে, ভাইয়ের মধ্যে এনার্জি আর নেই, ফুর্তি দেখছো লাগানো হচ্ছে বলে, ফুর্তি দেখছো ছেলের, সেটা নয়, ফুর্তি তো আছে। আমার একটু মন খারাপ লাগছে, আমার তো অলওয়েজ স্টক জিনিস, ওর স্টক জিনিস পছন্দ, ওর জবে ইচ্ছে হবে, ওর জবে ইচ্ছে হবে, আমি স্টকটা খুলে বসিয়ে দিব, যা তুই করে নিস, কাস্টমটা লাগাচ্ছি, যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ লাগাবো, যতক্ষণ ওর কান নষ্ট না হবে, যতক্ষণ ও সাউন্ড শুনবে ততক্ষণ থাকবে, ওর কান যখন নষ্ট হয়ে যাবে সাউন্ড শোনা সব মিটে যাবে, তখন চেঞ্জ করে দেবো আমি। আর কিছু কিছু পার্টস আরো চেঞ্জ করার আছে বাইকে, সে বাইকগুলো পার্টসগুলো দেখি ওখানে দোকানে কি কি পাই সেরকম ভাবে করবো আর কি, কিছু যদি লাগানো যায়, হালকা করে যদি একটু মডিফিকেশন করা যায়, তো যাই দেখাই কি আছে। হ্যাঁ, দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমার ভাই এই বেন পাইপটা কিনেছে অ্যামাজন থেকে অনলাইনে, 9300 টাকা পড়েছে, অনলাইনে বলে হয়তো একটু বেশি দাম পড়েছে, বাট অফলাইন কিনলে তো আমি জেনে যেতাম, মানা করতাম তখন, ওই জন্য লুকিয়ে লুকিয়ে অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছে। তো এই যে এখানে স্টার্ট করে দিয়েছে, স্টকটা খোলা হবে এখন, স্টকটা খোলার পরে এটা লাগানো হবে, এটা লাগিয়ে শপে যাবো। তো বেন পাইপটা লাগানো হয়ে গেছে, বেন পাইপ তো এখানে লাগানো যায় না, বেন পাইপ লাগানোর জন্য গেরেজ যেতে হয়েছিল, ওখান থেকে বেন পাইপটা লাগিয়ে এনেছি, এবারে অ্যাডজাস্টগুলো দেখবো কোনটা কেমন সাউন্ড আসছে, তারপর নেবো আর কি। আচ্ছা, এটা কি লাগানো হয়েছে? এটা আছে আক্রাপোভিক। আক্রাপোভিক দাম কি আছে এটার? এটার দাম 5350 টাকা। প্রথম একটা সাউন্ডটা শুনলে তোমরা, এবারে আরেকটা লাগানো হচ্ছে, এটা কিসের? এটা
এটাও অ্যাক্রোপোভিক এখন ডিভিকিলা ছাড়া রয়েছে আচ্ছা এখন ডিভিকিলা ছাড়া রয়েছে এটার দাম কি আছে এটার দাম 4500 টাকা তো সাউন্ড তো শুনলে খুবই লাউড আচ্ছা এই তিনটের মধ্যে কোনটা বেটার এই তিনটের মধ্যে এটা দেখতে পারো এর মধ্যে ডিভি কিলার অপশন আছে যেহেতু তুমি সিটিতে গেলে এখানে আওয়াজটা একটুখানি কমিয়ে নিতে পারবে আচ্ছা আচ্ছা ডিভি কিলার লাগে আবার খুলে দিলে এখান থেকে ডিভি কিলার ছাড়া যেরকম ফ্রি ফ্লো সাউন্ড হয় সেরকম আসবে আচ্ছা আমি আরেকটা নিয়ে গেছি এটা ওখানে নেই টেস্ট করার জন্য নিয়ে গেছিলাম গ্যারেজে সেটা সম্বন্ধে একটু জেনে নিই ওটার দাম কত বা কি ব্যাপার আছে ওটার ওটার দাম ওই 6,500 টাকা দাদা হয়তো বলেছে ওটা খুবই প্রিমিয়াম খুবই ভালো এক্সস্ট ওটার বেস আরও বেটার এগুলোর থেকে হ্যাঁ তো চলো এবারে গ্যারেজে ফেরত যাই লাগাই ওটা ওই প্রিমিয়াম যেটা বললো এরা 6,500 টাকা দাম ওটাই লাগাবো দেখা যাক তো গ্যারেজে আসার পরে ফাইনাল যে এক্সস্টটা লাগালাম ওটা লাগিয়ে দিয়েছে ওটার দাম হলো 6,500 টাকা দেখতে পাচ্ছ তোমরা দেখতে বেশ ভালোই লাগছে লুকটাই চেঞ্জ হয়ে গেছে তো এবারে সাউন্ডটা শোনো তো বেন্ড পাইপের দাম নিয়েছে 9,300 টাকা এক্সস্টটা নিল অ্যাক্রোপোভিকের 6,500 এবারে ফিটিং চার্জ আছে আবার সঙ্গে আমি এবার ফ্রেম ইন্ডিকেটার লাগিয়েছি সামনের ইন্ডিকেটারগুলো চেঞ্জ করে আমার খুব বেশি লাউডনেস দরকার নেই ওই জন্য আমি ডিভি ক্লিয়ারও লাগিয়ে নিয়েছি 650 টাকা দিয়ে যাতে সাউন্ডটা ঠিকঠাক লাগে খুব লাউড সাউন্ড আমার পছন্দ না আমার ভাইয়ের পছন্দ বাট আমার না সব টোটাল মোটামুটি 20,000 টাকার কাছাকাছি খরচা হলো পুরোটাই ভাই গিফট করেছে আমাকে তারপর আমার থেকে বেশি খুশি ও হয়েছে সিরিয়াসলি এরকম ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার এই দাদাও সেই দুপুর থেকে খেটে যাচ্ছে দাদারও এনার্জির জন্য তো লস হয়ে গেছে আর আমাদেরও এনার্জি লস হয়ে গেছে সেই দুপুরে এসেছি এখন 9:10 বাজছে রুমে যেতে আবার কত দেরি হবে কে জানে তো দেখা যাক সব হয়ে গেলে এবারে বেরিয়ে যাব তো রাস্তায় কথা বলছি তোমাদেরকে সাউন্ডটা শুনিয়ে শুনিয়ে একটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখন বাজছে 10:30 সারাদিন বসেছিলাম ওখানে সেরকম খাওয়া দাওয়াও কিছু হয়নি পুরো এনার্জি লস হয়ে গেছিল বাট বাইকের সাউন্ড শোনার পর ফুল এনার্জি ওহো তো দেখো সাথে সাথেই তো আমি সব কিছু বলে দিতে পারবো না এখন একটু টাইম হোক চালাই কিছুদিন বাইকটা তারপর আমি জানাবো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো যে মডিফিকেশান করার পরে কী কী চেঞ্জ হয়েছে বাইকে আমার তোমরা যারা RR310 মডিফিকেশান করতে চাও বা অন্যান্য কোনো বাইকেও করতে চাও যদি কোনো কিছু কোয়ারি থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো আমার ভাই কিন্তু পেছনে বসে নাচ করছে পুরো একদম সাউন্ড শুনে ভীষণ খুশি হয়েছে সে ভীষণ খুশি আমার থেকেও বেশি খুশি হয়েছে ও অ্যাকচুয়ালি ওর জন্যই তো করা এটা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও আমাকে যদি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা দেরি না করে ওই লাল বটনটা টিপে দাও জোরে মানে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা হিট করে দাও নেক্সট ভিডিওগুলো নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো